আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর মেহেরবানিতে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ভালো আছো এবং যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা। কাজী ফাউন্ডেশন পরিচালিত হাবিব লাইন স্কুলের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো যাচ্ছে। সকল অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিয়মিত এই ক্লাসগুলো আপনার বাচ্চাদেরকে দেখাবেন এবং ওদের পড়াগুলো ঠিক মতো করতে বলবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে ওদের পড়ার যে ছবি সেগুলো পাঠিয়ে দেবেন অথবা ক্লাস টিচারের মেসেঞ্জারে, সাবজেক্ট টিচারের মেসেঞ্জারে। এবং তাদেরকে ধন্যবাদ যারা ইতিমধ্যে আমাদেরকে এভাবে দিচ্ছেন, আমরা অনেক রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। আমি কথা বলছি ফাতেমা নাজনীন প্রিয়াঙ্কা, সহকারী শিক্ষিকা হাবিব লাইন স্কুল, বিষয় চালু ও কল্পনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কেজি শ্রেণীর প্রাকৃতিক দৃশ্য বিষয়টি এঁকে দেখাব। সবাই নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে রেডি হয়ে আছো এবং তোমাদের ছবি আঁকার জন্য আনুষঙ্গিক যেগুলো লাগে পেন্সিল কালার বক্স সব কিছু নিয়ে তোমরা রেডি হয়ে যাও। আমি তোমাদের জন্য এখানে একটা বক্স এঁকে রেখেছি। তোমাদের খাতার যে সাইজটা সেটা হচ্ছে কোয়ার্টার সাইজ, তো সেরকম করে আমি একটা বক্সে কিনে রেখেছি তোমরা যাতে সহজে হিসাবটা বুঝতে পারো। তোমরা অবশ্যই সিলেবাসেও এরকম ডেট লিখবে খাতা কর্নারে, তাহলে আমি বুঝতে পারবো ডে টু ডে আমি যেগুলো করাবো তোমরা এইভাবে ডেট লিখে সিলেবাসে লিখে আমাদেরকে পাঠাবে। তার সেই ছবি একটা যে পিকচার তুলে আমাদেরকে পাঠাবে। আজকে আমি আঁকবো আমাদের গ্রাম বাংলার একটি দৃশ্য, সহজে তোমরা যাতে বুঝতে পারো। দেখো আমি এখানে যে বক্সটা এঁকেছি এর তিন ভাগের এক ভাগ একটা রেখা টানব, তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে দিগন্ত রেখাটা, ঠিক আছে? আমরা কিন্তু বড় বড় করে আঁকবো, ছোট্ট ছোট্ট করে আঁকবো। দেখো আমি এবার একটা ঘরের চাল আছি দিগন্ত রেখা থেকে বাঁকা করে, দেখেছ এই যে বাঁকা করে এইটা আর এইটা এর মাঝখানে ফাঁকাটা কিন্তু সমান হবে হিসাব করে করে আসবে। তারপর এই দাগটা দিগন্ত রেখার দাগের সমান হবে, ঠিক আছে? অনেক বাচ্চাদের কাছে আমি দেখেছি এই ঘরটা তাদের কাছে মনে হয় একটু কঠিন, কঠিন না, তুমি হিসাব করে করে দাগ দাও, কঠিন না। এই দাগটা কিভাবে দিলাম ভি উল্টা ভির মতো, দেখেছ এবার থেকে এবাসে। আচ্ছা এখান থেকে আমি একটা রেখা টানি, এটা কিন্তু ঘরের চাল হয়ে গিয়েছে ঠিক এই দাগের সোজা, এই যে লম্বা দাগটা দিয়েছি এর সোজা হিসাব করে এখানে একটা ফোঁটা দিলাম, দিয়ে এই যে দাগটা একটু লম্বা এই দাগের চেয়ে একটু লম্বা করে দিবে। এটা হচ্ছে ঘরের সামনের দেয়াল, সামনের দেয়ালটা একটু সামনে বলে ওরকম লম্বা দেখা যাচ্ছে। আচ্ছা এবার দেখো এই যে কর্নারটা ঘরের এই কর্নারটার একটা ফোঁটা দিবা, এই সোজা এই কর্নার থেকে সোজা, আমি কিন্তু এমনি তোমাদের বোঝার জন্য দিচ্ছি, এই কর্নার থেকে সোজা আমরা আরেকটা দাগ দিই, এটা একটু ছোট হবে, এটা হচ্ছে এই দেয়াল থেকে পেছনে এটা হচ্ছে ছোট, ঠিক আছে? এই কিন্তু আমার ঘর আঁকানো শেষ। এবার আমি কি করবো, গ্রামের বাড়ি বারান্দা থাকে তাই তো, ঠিক চালটা যেমন দেখা এরকম বাঁকা করে ঠিক চাল ঘরের চালটা যেমন এঁকেছিলে অমন করে ঘরের চালটার মতো করে আমরা এখানে দুটা দাগ, ঠিক আছে? দিয়ে চাল থেকে একটা খুঁটি এঁকে দেবো, কি বলে খুঁটি বলে, কুড়ে ঘরে এই খুঁটিগুলো থাকে চালের সাপোর্ট হিসেবে, চালের এই পাশটা থেকেও একটা খুঁটি দিয়ে দিলাম। এই দরকার হয় এই বারান্দাটা একটু বড় করে দেবে, এই ঠিক চালের মতো করে নিচে একটা বারান্দা হয়ে গেল। এবার ঘরের ভিত্তি আঁকবো, প্রত্যেকটা ঘর কিন্তু মাটি থেকে একটু উঁচু হয়,
কেজি ঘরের ভিতটা এঁকে নিলাম দেখেছো একটা ঘর হয়ে গেল এবার এখান থেকে সোজা করে জানালা আঁকবো আমরা এই যে এখানে দরজা এই ঘরের দরজা এখান থেকে ঠিক একই ভাবে আরেকটা ঘর আঁকবো এই ঘরটা একটু দূরে বলে সামনের ঘরটা থেকে একটু ছোট হবে এই দেখো এই যে ঘরটা আমি এঁকে ফেলছিলাম ঠিক একই ভাবে হিসাব করে করে এই ঘরটাও আঁকবে সামনের ঘরটা থেকে একটু ছোট করে আছে ঠিক আছে গ্রামের বাড়ি একটা জিনিস দেখা যায় প্রত্যেকটা বাড়িতে গরু থাকে এজন্য একটা খড়ের খড়কুটের একটা গাদাও থাকে তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই যাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি আছে নানি বাড়ি দাদি বাড়ি আত্মীয় স্বজনের বাসা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো এই কুটির উপরে কি থাকে একটা হাঁড়ি থাকে তাই না আমরা একটা হাঁড়িও এঁকে নিব পিছনে গাছ দেখো গাছ আঁকা কিন্তু খুব সহজ এরকম এরকম করে তোমরা গাছ এঁকে দেবে এই বি বিটা একটু ডাবল করে দাগ দিয়ে আঁকলে গাছ হয়ে যাবে এখানে আরেকটা গাছ আঁকলে এটা আরেকটু ছোট তোমরা কি ওই গানটা শুনেছো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে খুব সুন্দর গান তো এই যে গ্রামটা এর সামনে দিয়ে এরকম একটা খুব সুন্দর রাস্তা চলে গিয়েছে গ্রাম ছাড়িয়ে দেখেছো আচ্ছা এখানে একটা বেড়া এঁকে দিলাম এখানে একটা গাছ আঁকলাম এই কালারটা ব্যবহার করতে পারি
এখানে আমি পেন্সিল এবং প্যাস্টেল দুইটা কালারই ব্যবহার করেছি। দেখো রাস্তায় দুইটা তিনটা কালার ব্যবহার করেছি আমি। এই যে অরেঞ্জ কালারটাও আমি রাস্তায় ব্যবহার করেছি। মিশিয়ে মিশিয়ে একটা কালার আরেকটা কালারের সঙ্গে মিশে যাবে এবং রাস্তা বাড়ি এই জায়গাগুলোতে কালারটা গাঢ় রংটা করার পরে আমি প্যাস্টেল কালারের সাদা রংটা দিয়ে এই যে সাদা রংটা দিয়ে সাদা রংটা দিয়ে আমি এটা পুরাটাই কালার করেছি, স্মুথ করে, একদম স্মুথ করে কালারটা করেছি। দেখো তাহলে কালারটা মিশে গেছে, একটা কালার একটা কালারের সঙ্গে সুন্দর মিশে গেছে। এখানে হলুদটা দিয়ে এই কালারগুলোর উপরে লাইট কালারটা দিয়ে স্মুথ করে কালার করে মিশিয়ে দিয়েছি, তাহলে কালারটা সুন্দর লাগে। আকাশেও দেখো এই যে নিচে গাঢ় নীল উপরে হালকা নীল এভাবে কালার করবে এবং কালারটা একটু বাঁকা। এই যে দেখো কাগজে কীভাবে পেন্সিল ধরেছি এমন বাঁকা করে কালারটা করবে, ঠিক আছে? আর প্যাস্টেল কালার করার সময় অবশ্যই রং মুছে মুছে কালার করবে। দেখো এভাবে ছবিটা আঁকতে পারো অথবা তোমরা তোমাদের ঠিক মনের মতো করে যেমন তোমরা গ্রামে গিয়েছো দেখেছো যেমন মনে আসে সুন্দর করে একটা ছবি আঁকতে হবে এবং অবশ্যই সেটা সুন্দর করে কালার করে পরিচ্ছন্ন থাকতে হবে। তোমরা যে ছবিটা আমাকে পাঠাবে সেটা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে, এটা মাথায় রাখবে। কালার পরিচ্ছন্ন করে সুন্দর করে ছবিটা ফুটিয়ে আসবে। আমি জানি তোমরা অনেক ভালো আঁকো, বিভিন্ন প্রতিযোগিতায় তোমরা আমাদের স্কুল থেকে অংশগ্রহণ করে পুরস্কার এনেছো, তোমরা আমাদের গর্ব। তো তোমাদের সময়টাকে তোমরা কাজে লাগাবে আর এক্সাম্পল অবশ্যই এক্সাম্পল করে আমাকে দেখাবে। দোয়া করি তোমরা ভালো থাকো, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে থাকবো। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো যেন আমরা এই গজব থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারি। তার আগে আরেকটা বিষয়, বাচ্চারা তোমাদের বাড়ির কাজ থাকবে এটা, যেমন খুশি তেমন করে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকো, ড্র আ সিনারি অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।